আর একটি নতুন সকাল এবং নতুন করে দেখা সবকিছু স্বাগত জানাই একাত্তর সকালে আপনাদের সবাইকে। আপনাদের সাথে আছি আমি তাজিন আহমেদ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতে জেনে নিই আজকের প্রধান প্রধান শিরোনাম। এক গৃহকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীর বনশ্রীতে রণক্ষেত্র ভাঙচুর, আগুন, সংঘর্ষ। ধর্ষণের কথা স্বীকার করেছে তুফান, এবার দিনাজপুরে নির্যাতনের শিকার এক শিশু পালিয়েছে ধর্ষক। শৃঙ্খলা ফেরেনি হজ যাত্রায়, ফ্লাইট বাতিল চলছেই, এজেন্সিকে দুষছেন যাত্রীরা। চলুন দর্শক, এবার জেনে নেই আজকের কিছু জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই আমাদের সাথে রয়েছে সমকাল। সমকাল বলছে পুলিশের কেনাকাটায় ৪০০ কোটি টাকার দুর্নীতি। কালের কণ্ঠ বলছে গৃহকর্মীর মৃত্যু, গৃহকর্তার বাড়ি ভাঙচুর, আগুন। বনশ্রীর যে ঘটনাটি ঘটেছে সেটা এখানে বর্ণনা করা হয়েছে। দৈনিক ইত্তেফাক, বিচার প্রভাব ফেলতে পারে এমন সুবিধা নেওয়া যাবে না। এছাড়াও বলা হয়েছে গৃহকর্মীর মৃত্যু, বনশ্রীতে বিক্ষোভ, ভাঙচুর, আগুন। দৈনিক তৃতীয় মাত্রা বলছে অস্ত্র চোরাচালান ঠেকাতে সীমান্তে বাড়তি নজরদারি। এছাড়াও বলা হয়েছে নানা উদ্যোগেও বাড়ছে না বিআরটিসির আয়। যুগান্তর বলছে 8 বছরে 36 নেতাকর্মী খুন। বাংলাদেশ প্রতিদিন বলছে 2 দলের কূটনৈতিক রাজনীতি। ভোরের পাতা বলছে ভুই ভোরদের অপকর্মের ভার আওয়ামী লীগে। সকালের খবর বলছে 19 হজ ফ্লাইট বাতিল, উৎকণ্ঠায় যাত্রীরা। সংবাদ বলছে রাজনীতিতে নানা জোট, নানা হিসাব নিকাশ। এছাড়া বলা হয়েছে ঐতিহ্য ফিরে আসছে আবার পাবনায়, পাটের বাম্পার ফলন। দৈনিক জনকণ্ঠ বলছে ফের বিল পাশ হবে, সুপ্রিম কোর্টের ষোড়শ সংশোধনী বাতিল প্রসঙ্গে এখানে বলা হয়েছে। ভোরের কাগজ বলছে তুফান চক্রকে বাঁচাতে তৎপর প্রভাবশালীরা, উত্তরবঙ্গে পরিবহন ধর্মঘটের হুমকি। আলোকিত সময় বলছে সরকার সাম্রাজ্যের পতন বগুড়ায়। এছাড়া বলা হয়েছে গৃহকর্মীর মৃত্যুতে উত্তাল বনশ্রী। আলোকিত সময় বলছে সরকার সাম্রাজ্যের পতন বগুড়ায়। সাঙ্গু বলছে সিএনজি চালকদের কাছে জিম্মি যাত্রীরা। দৈনিক সবুজ সিলেট বলছে সংশোধনী যতবার বাতিল হবে ততবারই সংসদে পাশ হবে। এছাড়া বলা হয়েছে জকিগঞ্জ সিলেট সড়ক খানাখন্দে ভরপুর, ঝুঁকিপূর্ণ চলাচল। দৈনিক রংপুর চিত্র বলছে বাড়ছে না বিআরটিসির আয়। আমাদের কুমিল্লা বলছে আশ্রয় নিয়ে অপহরণ করা শিশু ফিরল মায়ের কোলে। দর্শক, এই ছিল আমাদের আজকে ঢাকার এবং ঢাকার বাইরে কিছু জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম। ইনকাম ট্যাক্স, অর্থ আয়কর এবং ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সংক্ষেপে ভ্যাট অর্থাৎ মূল্য সংযোজন কর। একটি প্রতিষ্ঠান, একজন চাকরিজীবী অথবা একজন ব্যবসায়ী নির্দিষ্ট সীমার মধ্যে যে আয় হয় তার উপর সরকারকে নির্দিষ্ট কর দিতে হয়। ট্যাক্স ও ভ্যাট, এই বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের একাত্তর সকালে। এবং এই বিষয় নিয়ে কথা বলতে আজ একাত্তর সকালে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন রেজাউল হাসান, প্রকল্প পরিচালক ভ্যাট অনলাইন প্রজেক্ট, এবং জাকির হোসেন, অতিরিক্ত কমিশনার এনবিআর। দুজনকে জানাচ্ছি একাত্তর সকালের পক্ষ থেকে শুভ সকাল এবং শুভেচ্ছা। দর্শক, আপনিও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন টিভি স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ডায়াল করে। আমি প্রথমে রেজাউল হাসানের কাছে জানতে চাই, এই যে আমরা ট্যাক্স দেবার কথা বলছি বা ভ্যাট দেবার কথা বলছি, ভ্যাট সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। কারণ অনেক মানুষ রয়েছে, অনেক জনসাধারণ রয়েছে যারা ভ্যাটটা বোঝেই না। ভ্যাটটা কি আসলে? ভ্যাট হচ্ছে এমন একটা জিনিস যে আমরা যখন কেনাকাটা করি
সেই কেনাকাটার সময় যে কোনো পণ্য বা সেবা যে আমরা গ্রহণ করি, এই পণ্য বা সেবা গ্রহণ করার সময় আমরা এক কিছু মূল্য সংযোজন হয়, অর্থাৎ ব্যবসায়ীরা কিছু লাভ করে বা তার ব্যবসায় যে খরচ সেটা তার ক্রয় মূল্যের সাথে বা তিনি যে মূল্যে কোনো পণ্য ক্রয় করেন তার সাথে তার কিছু ব্যয় এবং তার যে প্রফিট বা লাভ সেটা তিনি যোগ করেন, এই যে অতিরিক্ত তার মূল্যটা তিনি যোগ করলেন এটাকে আমরা বলি মূল্য সংযোজন। আর আচ্ছা, এটার উপরে সরকার কর্তৃক নির্ধারিত যে কর সেটাকে আমরা বলি মূল্য সংযোজন কর। এক্ষেত্রে এই বিষয় যে ক্রয় মূল্যের উপরে কিন্তু মূল্য সংযোজন কর হয় না, হয় হচ্ছে ক্রয় মূল্য তার সাথে যতটুকু সংযোজন হয় এই সংযোজিত মূল্যের উপরে। আচ্ছা, তো আমরা সাধারণত ধরে নেই যে যখন আমরা একটা জিনিস কিনে 100 টাকায়, তখন এটার উপরে আমরা মনে করি যে 15% ভ্যাট আছে এবং 15 টাকা ভ্যাট। বাস্তব হচ্ছে যে আমরা ঠিক সাধারণভাবে যার কাছে কিনি তিনি হয়তো এই পণ্যটা 100 টাকার কমে কিনেছেন এবং তার লাভ এবং তার যে ব্যবসায়িক খরচ আছে সেগুলি যোগ করে তিনি এটার দাম 100 টাকা করেছেন। এটা আমরা হিসাব বোঝার জন্য সহজভাবে বলি। তো এই যতটুকু উনি পূর্বে ক্রয় করেছেন আর যতটুকু উনি সংযোজন করলেন এইটুকুই হচ্ছে আমরা মূল্য সংযোজন বলে বুঝি, এবং এটার উপরে যে কর 15% কর সেটাকে আমরা ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর বলে থাকি। এটা হচ্ছে সাধারণের জন্য বা সাধারণ মানুষের বোঝার জন্য এটাই আমরা ভ্যাট বলতে বুঝি আর কি। ব্যবসায়ীরা যেটা করেন সেটা হচ্ছে যে ব্যবসায়ীরা আগে যেটা কেনেন তার উপরে তিনি এক ধরনের ভ্যাট পরিশোধ করে আসেন। তিনিও একজন কিন্তু সাধারণ মানুষের মতোই, তিনি তার যারা হোলসেল করে বা পাইকারি বিক্রি করে তাদের কাছে তিনি একজন ক্রেতা, সেক্ষেত্রে পাইকারও যে পরিমাণ সংযোজন করে তার উপরে তিনি কিন্তু ভ্যাট দিয়ে আসেন। তার হিসাবটা হলো যে তিনি সেই ভ্যাটটা নিজে আবার হিসাবে আর অঙ্কে ফেরত পান। আচ্ছা, কিন্তু একদম সাধারণ মানুষ যাদের কথা আপনি বললেন যে যারা চাকরিজীবী বা যারা নিজে ব্যবসা বাণিজ্য করে নিজেরা ইনকাম করেন তারা যখন ক্রয় করেন তখন তিনি কিন্তু এটা ফেরত পান না, সাধারণ মানুষেরা ফেরত পান না, সাধারণ মানুষ যতটুকু আসে সেটা দিতে হয়। এইখানে একটা জিনিস আমাদের অনেকের মাঝে ভুল বোঝাবুঝি যে এই যে 100 টাকা মূল্য মানে আমার ভ্যাটটা বোধহয় 100 টাকার উপরে দেওয়া হলো, কিন্তু আসলে 100 টাকার পুরোটার উপরে না, ওই 100 টাকার ভিতরে যতটুকু সংযোজন হয়েছে ঠিক সংযোজনের উপরে ততটা দেওয়া হয়। এমন ধরা যায় যে একজন পাইকার বিক্রেতা তিনি একটি মাল কিনলেন যার দাম হলো 100 টাকা, তিনি কিন্তু এসে 10% সংযোজন করেন, অর্থাৎ তার প্রফিট হয়তো 5%, কিছু খরচ আছে সব মিলে 10%, তখন জিনিসটার দাম তার কাছে হয়ে যায় 110 টাকা। তার কাছ থেকে যখন খুচরা বিক্রেতা কেনেন তিনি তখন ওই 10 টাকার উপরে ভ্যাট দেন, ওই 110 টাকার উপরে কিন্তু তিনি ভ্যাট দেন না। এবং বিক্রেতা পর্যায়ে অর্থাৎ আমরা যখন সাধারণ মানুষ কিনি তখন এই যে খুচরা বিক্রেতা তিনি যদি 10-15% সংযোজন করেন বা এডিশন করেন বা যোগ করেন বা 20% করেন তখন তার উপরে সাধারণ মানুষ দেয়। এই কারণে এখন যদি আমরা খুচরা দোকানে যাই তাহলে বলা হয় 4% ভ্যাট। এই 4% ভ্যাট মানে হলো 100 টাকার ভিতরে 26.60 টাকা সংযোজন হিসেবে ধরা আছে। এই 26.60 টাকার উপরে 15% হিসাবে আমরা 4% ভ্যাটটা দিচ্ছি। আসলে এখানেও 15% আছে কিন্তু ভ্যাটটা হচ্ছে অনলি 26.60 টাকার উপরে। তাহলে ভ্যাট সম্পর্কে আমার মনে হয় যে যে যাদের একটু ধারণা একেবারেই ছিল না তাদের কিছুটা এই আপনার কথা শুনে আসলো। আমি এবার জাকির হোসেনের কাছে জানতে চাই যে এই যে নতুন একটা ভ্যাটের আইন হয়েছিল এবং সেটা আবার বাতিলও করেছেন সরকার, এ নিয়ে আপনার অভিমত কি? সরকার বাতিল করেনি আইনটি, 2 বছরের জন্য বাস্তবায়ন স্থগিত করেছে। এটা কেন? সেটা মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বলেছেন যে নেক্সট ইলেকশন যেহেতু সামনে আছে এবং ভ্যাট বিষয়ে যেহেতু একটা ভীতি ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছিল সেটা যাতে আগামী ইলেকশনে কোনো প্রভাব না ফেলে, আর দ্বিতীয়ত হলো আরেকটু সময় পাওয়া গেলে প্রস্তুতিটাও আর একটু ভালো নেওয়া যাবে, ব্যবসায়িক কমিউনিটি থেকে বলা হয়েছিল তাদের আরও প্রশিক্ষণের দরকার, ফলে সরকার এটাকে গ্রহণ করেছে এবং এখন ব্যবসায়ীদেরকে আরো নিবিড়ভাবে প্রশিক্ষণ দেওয়া যাবে যাতে তাদের ভীতিটা কেটে যায়। আচ্ছা, আমি একটু জানতে চাই এই যে ভ্যাট বিষয়ে যে মানুষের একটা ভীতি রয়েছে এই ভীতিটা কেন এবং এটা দূর করা যায় কি করে? আসলে আমরা মনে করি যে এই ভীতিটা তৈরি হয়েছিল নতুন ভ্যাট নিয়ে সেটা হলো বেশ কিছু অপপ্রচার। সঠিক তথ্যটা আপনি আইনটাকে ভালোভাবে না বুঝে সব জায়গায় 15% ভ্যাট আরোপিত হবে এই এক
একটা মাত্র কম্পোনেন্টকে পুঁজি করে কেউ কেউ বেশ অপপ্রচার চালিয়েছিল, কিছু কিছু সংবাদ মাধ্যমেও বেশ কিছু ভুল সংবাদ ছাপা হয়েছিল। আর ট্যাক্স যেহেতু সবসময় খুব আনন্দদায়ক বিষয় না কারোর জন্যই, কেউই আসলে নিজের আয় থেকে খুব বেশি টাকা সরকারকে দিয়ে দেওয়াটা খুব আনন্দদায়ক মনে করে না, ফলে এই ভীতিটা সহজেই ছড়ায়। আচ্ছা, এটা হলো মূল কারণ ছিল। এটা দূর করা যায় কি করে? জি, এটা দূর করার জন্য আমরা এই যে 2 বছর সময় পেয়েছি, সেই সময়টা আমরা আসলে হতাশ না, আমরা অপরচুনিটি হিসেবে নিচ্ছি। ট্যাক্স পেয়ারদেরকে এখন আমরা আরো নিবিড়ভাবে প্রশিক্ষণ দেব, তাদেরকে বোঝানো হবে, তারা বাস্তবে দেখতে পাবেন সফটওয়্যারে ঢুকে ব্যবহার করে যে আগের আইনের চেয়ে এই আইনটা অনেক সুবিধা ছিল, এখন তারা কাজ করে বুঝতে পারবেন যে এটার ভীতিকর বিষয় না, তাদের সাথে আমাদের যোগাযোগটা বাড়বে, প্রশিক্ষণটা বাড়বে। আচ্ছা, আমি আবার যেতে চাই একটু রেজাল হাসানের কাছে, যে এই যে বার্ষিক করযোগ্য টার্নওভার কত টাকা হলে তাকে তালিকাভুক্ত হতে হবে, এই ব্যাপারে কোন ব্যবসায়ী যদি বার্ষিক টার্নওভার 80 লক্ষ টাকা হয়, অর্থাৎ তার সারা বছরের বিক্রয়ের পরিমাণ 80 লক্ষ টাকা হয়, তাহলে তিনি 80 লক্ষ, অর্থাৎ 1 টাকা থেকে 80 লক্ষ টাকা পর্যন্ত যা টার্নওভার, তিনি টার্নওভার ট্যাক্সের অধীন তালিকাভুক্ত হবেন। আর 80 লক্ষ টাকার উপরে বা 80 লক্ষ 1 টাকা থেকে তদূর্ধ্ব পরিমাণে যারই বিক্রয় হবে তাকে ভ্যাটে নিবন্ধিত হবে। তো এই এই বিষয়টা আগে ছিল 60 লক্ষ টাকা পর্যন্ত, এখন সরকার এবছর বাড়িয়েছেন, সেটা 80 লক্ষ টাকা নির্ধারিত হয়েছে। আচ্ছা, আমি আবার জাকির হোসেনের কাছে যেতে চাই, যে কিছু কিছু পণ্য ভ্যাট মুক্ত রয়েছে, সেই পণ্যগুলো কি কি? আজি মৌলিক খাদ্য পণ্য যেগুলো আছে তার সবই অব্যাহতি প্রাপ্ত। এখানে মৌলিক খাদ্য বলতে আপনি, আমি একটা এক্সাম্পল দিই, চাল, ধান চাল এগুলো সবই অব্যাহতি প্রাপ্ত, সবজি ফলমূল এই সবগুলোই অব্যাহতি প্রাপ্ত। ঔষধ, অনেক ঔষধ আছে যেটা জীবন ধারণের জন্য খুবই জরুরি, সেটা অব্যাহতি প্রাপ্ত। পাট, পাটজাত দ্রব্য সবই অব্যাহতি প্রাপ্ত। স্বাস্থ্য সেক্টর যা আছে, ওষুধ ছাড়া, স্বাস্থ্য সেক্টরের কিছু কিছু ওষুধ ছাড়া সমস্ত চিকিৎসা ব্যবস্থা অব্যাহতিপ্রাপ্ত। ইংরেজি মিডিয়াম স্কুল ছাড়া বাকি সব শিক্ষা ব্যবস্থা অব্যাহতিপ্রাপ্ত। তারপরে আপনার অনেক ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আছে যেগুলো অব্যাহতিপ্রাপ্ত, তার মধ্যে ধরেন বাংলাদেশে উৎপাদিত টেলিভিশন, ফ্রিজ, মোটরসাইকেল এগুলো অব্যাহতিপ্রাপ্ত। আমাদের আসলে জিডিপির একটা বড় অংশ, 3.47% আমরা ট্যাক্স এক্সেম্পশন দিয়ে থাকি, এটাকে ট্যাক্স এক্সপেন্ডিচার বলা হয়। বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি ট্যাক্স এক্সপেন্ডিচারের দেশ বাংলাদেশ, আমরা যতটুকু ট্যাক্স দেই তার চেয়ে বেশি অব্যাহতি দেই, মানে যত সরকারের ট্যাক্স আদায় হয়েছে বিটি, আমরা ভ্যাটের কথা যদি চিন্তা করি তাহলে 3.5% প্রায়, আর আমরা অব্যাহতি দিয়েছি 3.47% প্রায়, তার মানে আদায় এবং অব্যাহতি এখানে প্রায় সমান সমান, প্রচুর আইটেম আছে যেগুলো অব্যাহতিপ্রাপ্ত। আচ্ছা, আমি রেজাল হাসানের কাছে জানতে চাই যে অনলাইনে নিবন্ধনের জন্য কোন ধরনের কাগজপত্রগুলো দরকার এবং কি কি করা দরকার? অনলাইনে নিবন্ধনের জন্য আমরা বেশ প্রচার প্রচারণা চালিয়েছিলাম, তো সেইখানে আমরা বলেছিলাম যে অনলাইন নিবন্ধনের জন্য তাকে অনলাইনে কোনো কাগজপত্র দিতে হয় না, তার নিজের লাইসেন্স থাকতে হবে, তিনি ব্যবসা করলে অবশ্যই তার ট্রেড লাইসেন্স থাকা বাঞ্ছনীয়, আর তিনি যে ইনকাম ট্যাক্সের একটা ইটিন নাম্বার থাকে, এই ইটিন নাম্বারটা তার থাকা প্রয়োজন আছে, তার ব্যাংকে অ্যাকাউন্ট থাকেই, যেহেতু তিনি হিসাব নিকাশ করেন ব্যাংকে, সেই অ্যাকাউন্টের হিসাবটা তার থাকারই কথা। আর যেহেতু আমাদেরকে অনলাইনে নিবন্ধন করতে হবে, সেই কারণে আমরা বলেছিলাম যে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যেখানে আপনার ইমেল অ্যাড্রেস থাকবে, যদি আপনার অতীতে না থাকে তাহলে আমার এখানে নতুন করে আপনি করতে পারেন, অথবা ইমেল অ্যাড্রেসটা আপনার প্রয়োজন হচ্ছে অনলাইনে যারা নিবন্ধিত হবেন তাদের সঙ্গে আমাদের যোগাযোগটাই হবে অনলাইনে, আমরা মেইলের অ্যাড্রেসে বা SMS এর মাধ্যমে যোগাযোগ করব, সুতরাং তার ফোন নাম্বার এবং তার ইমেল অ্যাড্রেসটা প্রয়োজন। শুধু আমাদের ফর্মে গিয়ে তিনি তার ট্রেড লাইসেন্সের তথ্য, ইটিনের নাম্বার এবং তার এই যে মেইল অ্যাড্রেস বা তার যে ফোন নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আরেকটি জিনিস অপশনাল আছে তার NID, আমরা যে ভোটার আইডি বলি, এই ভোটার আইডির নাম্বারটা
তাকে দিতে হয়, আর অন্য কোনো কাগজপত্র সংযুক্ত করার কোনো প্রয়োজন হয় না। আমরা অটোমেশন সিস্টেমে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে তার যে সঠিকতা সেই সঠিকতা সঙ্গে সঙ্গে আমরা যাচাই করে নিই, এবং একটা লাইসেন্স পেতে তার সময় লাগে 24 ঘন্টা, এই 24 ঘন্টার সময়ের মধ্যেই আমরা এটা মানে ভ্যালিডেট করা বা অন্য সঙ্গে যেটা আমরা প্রয়োজনীয় যতটুকু। তাহলে তো অনলাইনে নিবন্ধনটা অনেক মানে সহজ একটা প্রক্রিয়া, আমরা এটাই ঝামেলাহীন একটা ঝামেলামুক্ত, মানে আমরা সব সময় আন্তর্জাতিকভাবে ভ্যাটের একটা বিষয় উল্লেখিত আছে, সেটা হলো ট্যাক্সপেয়ার সার্ভিস। আমরা করদাতাদের সেবার মাধ্যমে তাদেরকে কর দিতে উদ্বুদ্ধকরণ করা এবং কর আদায়টা বৃদ্ধি করার একটা অন্যতম মুখ্য বিষয় হচ্ছে এই করদাতার সেবা। তো এই যে অনলাইনে নিবন্ধন করলে তার কোনো কাগজপত্র লাগছে না, তিনি শুধু নাম্বারগুলো দিয়ে বা তথ্য দিয়ে তার নাম্বারটা ঘরে বসে পেয়ে যাচ্ছেন, তাকে ভ্যাট অফিসে যাওয়া লাগে না, তাকে হয়রানি হতে হয় না, নানান রকমের মুক্ত হচ্ছে। আমরা এ বিষয়ে আরো অনেক কথা বলবো। একজন দর্শক অনেকক্ষণ ধরে আমাদের সাথে ফোনে রয়েছে, তার ফোনটা নিয়ে আসছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল, নাম বলে প্রশ্ন করুন। শুভ সকাল, আমার সরওয়ার নাম, আমার জীবনমন্ডি থেকে বলছিলাম। জি বলুন। আমরা শপিং মলে এবং খাদ্যপণ্য কেনার সময় বা বিভিন্ন রেস্টুরেন্টে যখন আমরা মানে খেতে যাই, তখন মূল্য সংযোজন করে যে রিসিপ্ট, সেই রিসিপ্টটা আমাদের দেওয়া হচ্ছে না, তো এটা মনিটরিং করছেন কিনা ওনারা? আচ্ছা, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং এটা নিয়েই আমরা একটু পরেই এটা নিয়ে কথা বলতাম। আমাদের সাথেই থাকুন, এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনার আমন্ত্রিত অতিথি দেবেন আপনার জন্য। তবে এই পর্যায়ে 71 সকালে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আমরা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন।